ওয়েলকাম মাই স্টুডেন্টস অ্যান্ড ফ্রেন্ডস, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড আজকে জেনপা 2024-এ রেজাল্ট ডিক্লেয়ার করেছে। সেই সঙ্গে তোমাদের র্যাঙ্ক কার্ডও তোমরা এতক্ষণে প্রত্যেকে হাতে পেয়ে গেছো। তারপর কি করবে এই নিয়ে অনেকে দুশ্চিন্তায় আছো, যারা রেজাল্ট ভালো করে ফেলছো। যাদের রেজাল্ট ভালো তাদের তো দুশ্চিন্তাটা নেই সেরকম, কিন্তু যারা একটু রেজাল্ট খারাপ করে ফেলেছো তারা খুব দুশ্চিন্তায় রয়েছে এবং খুব অ্যাংজাইটিতে রয়েছে। ভাবছো এরপরে আমরা কি করব, কোনো প্রাইভেট কলেজে যাব না আরেক বছর ওয়েট করব। আরেক বছর যদি ওয়েট করার সিদ্ধান্ত নিয়ে থাকো সেক্ষেত্রে আমার বলার কিছু নেই, কারণ সিদ্ধান্ত তোমাকে নিতে হবে, তোমার ভবিষ্যৎ তোমাকে তৈরি করতে হবে। আর যদি প্রথমটি নিয়ে থাকো, অর্থাৎ প্রাইভেট কলেজে যাবে বলে সিদ্ধান্ত নিয়েই ফেলো, তাহলে আমার একটা সাজেশান রয়েছে, সেই সাজেশানটা মাথায় রেখে তোমরা সিদ্ধান্ত নাও। তোমরা খুব সম্প্রতি বিভিন্ন পত্রপত্রিকায় দেখেছ, কিংবা অতীতেও দেখেছ, কিংবা বাড়ির আশেপাশে অনেকে বিভিন্ন কলেজে পড়তে গিয়ে তার অভিজ্ঞতার কথা তোমাদের সামনে তুলে ধরেছে। তোমরা দেখেছ যে প্রাইভেট কলেজে পড়তে গিয়ে আমাদের এই পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীরা বিভিন্নভাবে ঠকে যাচ্ছে কিংবা বিপদে পড়ছে। তো সেই ব্যাপারটা ভালো করে তোমাদের মাথায় রাখতে হবে। কোনো প্রাইভেট কলেজে যাওয়ার আগে সেই কলেজের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে তোমাদের ভালো করে খোঁজখবর নিতে হবে, তার রেকগনাইজেশন সম্পর্কে তোমাদের শিওর হতে হবে, সেই কলেজের রেপুটেশন সম্পর্কে তোমাকে শিওর হতে হবে, সেই কলেজ কত বছরের এবং সেখানে ছাত্রছাত্রীদের কী পরিষেবা দিচ্ছে সেই কলেজ, বা ছাত্রছাত্রীরা যে অর্থের বিনিময়ে সেখানে পড়ছে তার বিনিময়ে বা তার প্রতিদানে তারা কতটা কী ফেরত পাচ্ছে, সমস্তটা কিন্তু তোমাদের দেখতে হবে। অনেকে আছে তোমাদের কাছে আসবে, তোমাদের ফোন করছে প্রতিনিয়ত যে তোমরা ইমিডিয়েটলি একটা সিট বুক করে ফেলো। সিট বুক না করলে তোমাদের এক বছর নষ্ট হয়ে যাবে, তোমরা দ্রুত আমাদের কলেজে চলে এসো। এই ধরনের কোনো কলে চটপট প্রথমেই সাড়া দেওয়ার কোনো দরকার নেই, ধীরে সুস্থে খোঁজ খবর নাও। যে তোমাকে ফোন করলো বা যে কলেজ থেকে তোমার ফোন এসছে সে কলেজ সম্পর্কে খোঁজ খবর নেওয়ার চেষ্টা করো, অথবা যারা তোমার সিনিয়র কিংবা কোনো টিচার কিংবা তোমার পরিবারের কোনো সিনিয়র কোনো মেম্বার যদি ওই লাইনে থেকে থাকে তাদের সঙ্গে আগে পরামর্শ করো। পরামর্শ করার পর তোমরা কলেজে ভর্তি হওয়ার সিদ্ধান্ত নাও। আর যদি এইভাবে কোনো কিছু পরামর্শ করার তোমাদের সুযোগ না থাকে, তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখে জানাও তোমাদের করণীয় কি, বা কি এই মুহূর্তে করবে, তোমার র্যাঙ্ক কত, তুমি পেতে পারো কিনা, তাহলে সেই প্রশ্নের যথাযথ উত্তর তোমরা খুব দ্রুততার সঙ্গে এই চ্যানেলে পেয়ে যাবে। কারণ তোমাদের কাউন্সেলিং পর্ব শুরু হলে নিশ্চয়ই সেই সময়টা অনেকটা তখন তোমরা আরও চাপের মধ্যে থাকবে, তখন তোমরা ভুল ভাল সিদ্ধান্ত নিতে পারো। তোমরা র্যাঙ্ক কার্ডে দেখতে পাচ্ছ তোমরা কোন কোন সাবজেক্টগুলোতে কাউন্সেলিং করার সুযোগ পেয়েছো, সেগুলোতে অবশ্যই তোমরা কাউন্সেলিংয়ে বসবে। তবে মোটামুটি আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে বিভিন্ন যে বিষয়গুলো রয়েছে তার কত সিট রয়েছে কোন কলেজে, সেগুলো একটা হিসেব নিকেশ করলেই তুমি আন্দাজ পেয়ে যাবে যে তুমি চান্স পেতে চলেছো কিনা কোনো গভর্নমেন্ট কলেজে, না তোমাকে দ্বিতীয়টি ভাবতে হবে, অর্থাৎ প্রাইভেট কলেজের দিকে এগোতে হবে। তো এই ছিল আমাদের ছোট্ট আপডেট, অবশ্যই মাথায় রেখো। আর যদি কোনো সিদ্ধান্তহীনতায় ভোগো বা সিদ্ধান্ত নিতে কোনো হেজিটেশন তোমরা ফিল করো, দ্রুততার সঙ্গে তোমরা কমেন্টে জানাও, যোগাযোগ করো, সমস্ত প্রশ্নের উত্তর তোমরা এই চ্যানেল থেকেই পেয়ে যাবে। আর যতদিন তোমাদের না কাউন্সেলিং হয়ে ভর্তি প্রক্রিয়া শেষ হচ্ছে, তোমাদের প্রতিদিনের আপডেট এই চ্যানেলে তোমরা পেয়ে যাবে। তাই তোমরা যারা এখনো আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করে অল নোটিফিকেশান অন করে নাও। এবং অবশ্যই তোমার এই সংবাদটি বা এই খবরাখবরটি বা এই বিপদের কথাটি বন্ধুদেরকে শেয়ার করে জানিয়ে দিই। ভালো থাকবে, সুস্থ থাকবে, শুভকামনা থাকলো। ভালো সাবজেক্ট পাওয়ার ব্যাপারে তোমাদের প্রত্যাশা পূরণ হোক, এই প্রত্যাশা রেখে এই আপডেটটি শেষ করছি। থ্যাংক ইউ।